कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। Yes, আমরা দয়াল বাবার পরে চলে আসলাম একদম আপনাদের বলাতে। মুখ দিয়ে আপনার একটু পরে বলবেন ওরে বাবা রে বাবা, দয়াল বাবার পরে এটা কোন বাবা এলো রে বাবা, এটা হলো ই ভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস বাবা, বাবা রে বাবা, আমরা বাবা কিংস না ওটা। আচ্ছা আমাদের লাইভ কোথায়? ভাইকিংস এর পরে আসছে নতুন, এটা বাবা কিংস লাইভ আসবে, অপেক্ষা করুন। আসবে না, ইয়ে করো লাইভটা, সবাই দেখতেছে আপনি দেখতেছেন না লাইভটা, আগেই বলছিলাম হয়তো আনপিন করো নয়তো লাইভটাই পিন টপ করো। মানে যখন একটি মশা আর একটি মশাকে করে সেটাকে এক কথায় বলা হয় মশকরা। এবার কথা হচ্ছে যে তারা কি করে, যেকোনো কিছু করতে পারে, দুজনে মিলে কাজ করতে পারে, কাজ করতে, দুজনে মিলে রুটি ফেলতে পারে, যেকোনো কিছু করা, ভার ভার এনি ভার হলো করা। আচ্ছা সেই করা মানে ব্যাপারটা কিন্তু করা, করা খুব করা, খুব করা ব্যাপার, করা টিচারের মতো একদম। হ্যাঁ দয়াল বাবা, আমরা নিজেরাও জানি না, আসলে আমরা জানি না যে কি টপিক নিয়ে আলোচনা করা হবে, কি করা হবে, মস্করাই হবে না করাই হবে। আচ্ছা কিছু এটা তো করা উচিত আমাদের আর কি, এটা ভাবি। আসার পরে আমরা ভাবি যে কটা থেকে শুরু হবে, হ্যাঁ যখন শুরু হয় তখন ভাবতে থাকি লাইভ কি হবে, লাইভ কি হবে নাকি হবে না। আচ্ছা লাইভ যখন হয়ে যায় তখন আমরা ভাবি কি নিয়ে শুরু করা যায়, আর যখন আমরা কিছুটা নিয়ে শুরু করে যাই তখন ভাবি যে এটা শেষ কোথায়, যখন এটা শেষ কোথায় আমরা ভেবে নিই তখন ভাবি পরে কি বলবো। আচ্ছা যখন আমরা ভেবে নিই পরে কি বলবো তখন ভাবি যে ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকটা চলে গেলে ভাবি যে ব্রেকের মধ্যে আমরা আবার ভেবে নিব পরে কি হবে, কিন্তু ব্রেকের মধ্যে আমরা যা ইচ্ছা তাই করি, মোবাইল টিভি গান শুনি, আবার নিজেদের পার্সোনাল আলাপ আলোচনা করি, কিন্তু আর কিছু করে আর কিছু। ব্রেক থেকে আসার পরে ভাবি যে এসএমএস পড়বো না কমেন্ট পড়বো, নাট ভাই কতক্ষণ আমার লাইট থাকে আমি কতক্ষণ লাইট থাকে, নাট ভাই কতক্ষণ আমার লাইট থাকে আমি কতক্ষণ লাইট মানে লাইট থাকে, লাইট থাকার পরে চিন্তা ঠিক আছে কালকের মতো সেম স্টাইল, আপনি কমেন্ট করেন আমি এসএমএস করি, তারপর অনেকক্ষণ ধরে ভিডি মানে ভার্চুয়াল ধান্দার মতো এসএমএস করি, ইয়ারপরে ভার্চুয়াল ধান্দার মতো এসএমএস পড়ার পরে আপনারা আপনাদের খালি কল করেন আর করেন করেন আর করেন, আমরা খালি রিসিভ করি রিসিভ করি রিসিভ করি রিসিভ করি, এইটার পরে আরেকটা ছোট্ট করে ব্রেক করি, এই ব্রেকের পরে আমরা আসি আসি একটু জৌরমি করি মানে জোক আনকাট করি। আচ্ছা তারপরে শেষ করি। আচ্ছা আর পরে পরের দিন আবার শুরু করি, টিচার বলতেছে যে আমরা যে শ্বাস নেই আমাদের শ্বাস যন্ত্রের নাম কি, লাল্লু তুই বল। স্যার বুঝি নাই প্রশ্নটা আবার করেন, আমাদের শ্বাস যন্ত্রের নাম কি, আমাদের শ্বাস যন্ত্রের নাম ফুস ফুস, ফুস দুই পাশে দুইটা থাকে এই জন্য ফুস ফুস, না স্যার আমি এক কথা দুইবার বলি না ফুসি, ওদের নাম ফুস দুই পাশে থাকে তাই ফুস 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 ফুস, চিন্তা করছেন বলে যে স্যার এই তো ধরেন আমার তো কদিন ধরে ফুসফুসে ব্যথা করতেছে স্যার, বলে হ্যাঁ করতে হবে আপনি একটা এক্স রে করা লাগবে, করেন স্যার এক্স রে করেন ওয়াইরে করেন সার্জারি করেন যা ইচ্ছা করেন স্যার, কিন্তু সমস্যাটা বলেন স্যার, বলে শুয়ে পড়েন শুয়ে পড়ছে এক্স রে করছে, আয় হাই করছেন কি, বলে কি হয়েছে স্যার, বিড়ি খান খ স্যার খাই কটা খান, এই দুনে দিনে চার পাঁচ প্যাকেট, কাম সারছে কাম তো ওখানে ঘটায় ফলাইছেন, কে স্যার কি হয়েছে, বিড়ির সাথে আপনার এই যায় ইয়েও খান গুলো খান, হ স্যার খাই কয় প্যাকেট, এই তো মনে করেন আট দশ কোটা, বাবা বাবা স্যার এক্স রে রিপোর্টটা কি আসলো, না এক্স রে রিপোর্ট আপনি ফুসফুস দেখে আমার যা বুঝলাম যে ওই ফুসফুস দিয়ে আপনারা শ্বাস নেওয়া হবে না, আপনি এক কষ্ট করেন ওই ফুসফুস দিয়ে আপনি মাছ ধরেন, জাল হয়ে গেছে ফুটো হইতে হইতে এত ফুটা হয়েছে ফুসফুসের ভিতরে, আপনি বিরিয়ার গুলের গুতায় এখন ওটা দিয়ে আর শ্বাস নিতে পারবেন না, জাল হয়ে গেছে ওটা দিয়ে মাছ ধরেন, আর বাতাস ফুস করে বেরিয়ে যাবে, বাতাস ফুস করে বেরিয়ে যাবে, এর সাথে ভালো ওটা আমি কাইটা আপনি হাতে ধরে দিতেছি নদীর পাড়িকে মাছ ধরে। আচ্ছা মাছের আধার আধার দেওয়া যাবে ওটা, হ্যাঁ যেমন পিঁপড়ার ডিম দেওয়া হয়, তারপরে হচ্ছে ওই যে কেঁচো দেওয়া হয়, আটা দেয় অনেকে, যদিও আটা দিয়ে কোনো কাজ হয় না, মাঝে মাঝে দু একটা পুঁটি মাছ ধরা পড়তে পারে, পুঁটি মাছের চাইতে বলত্ব আর কোনো মাছ নেই, মাছের আটা খায় অবর্ষিতে ধরা দেয়, হ্যাঁ এটা এটা ঠিক কথা, মানে
তেলাপিয়া মাছ সবচেয়ে রাক্ষস, তোর আটা খাওয়ার কি দরকার, একটু লোভের লিগা তুই ধরাটা খাস। হ্যাঁ তুই যেদি খাস সেটি খা না, আটা দেখলে হেও খাইতে পারে। এক লোকের ফুসফুসের যে বুকের এক্সরে করা লাগবে, তার হচ্ছে বুকে ব্যথা। আচ্ছা তো এক্সরে করতে গেছে, এক্সরে করতে যাওয়ার পরে এক্সরে রিপোর্টে দেখা গেছে বুকের ঠিক ডান পাশে ছোট্ট একটা তেলা পোকার বাচ্চা জন্মেছে। এইবার এই দুনিয়ার ওষুধ খাইতেছে, এই তেলা পোকা তো আর যাইতেছে না, নরেও না চরেও না, এক মাস পরে আসে তেলা পোকা ঠিক ওই জায়গায় আসে, তেলা পোকা বড়ও হয়, একটু বড়ও হয় আবার এক মাস পরে। হ্যাঁ কিন্তু মরে না, এত ওষুধ দেয়, এত বিয়ে খাওয়ানো হইতেছে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হইতেছে, তেলা পোকা আর মরে না, রোগী মরণের অবস্থা। এইবার চিন্তা করতেছে যে না এই রোগের চিকিৎসা আসলে দেশে হবে না, তো প্রেসক্রাইব করে দিছে যে আপনি মাউন্ট এলিজাবেথে যান, ওখানে গেলে আপনার এই তেলা পোকা মেলা পোকা ওপেন হার্ট সার্জারি করে তেলা পোকা বের করে নিয়ে আসা যাবে একদম। তো এইবার চিন্তা করতেছে লোকজন গেছে, যাওয়ার পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তাররা তাকে আবার এক্সরে করতে দিছে, বলছে এক্সরে তো আমি কতবার করছি, প্রতি মাসে গেছি আর এক্সরে করাইছি, খালি তেলা পোকার সাইজ বড় হয়েছে আর কিচ্ছু হয় নাই। ঠিক আছে আমরা আসলে অন্য হাসপাতালের রিপোর্ট অ্যাকসেপ্ট করি না, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হসপিটালে নতুন করে এক্সরে করাইতে হবে এবং বাকি টেস্টগুলো করাই। এইবার এক্সরে দেখা ডাক্তার বলতেছে আসলে আপনার সমস্যাটা হয়েছে কি, এত দূর পর্যন্ত আসার কোনো দরকার ছিল না, আপনি দেশেই চিকিৎসা করাইতে পারতেন, সমস্যা হয়েছে তেলা পোকাটা আপনার হার্টে না। অগো এক্সরে তাই বলি ভাই, দেশি চিকিৎসার বদনাম করবেন না, আপনাকে অবস্থা কি হবে গতিক বলতেছে এরকম সিস্টেমে বুঝছেন, একটা ইঁদুরের খামার দিছি নিলে এগুলো বিভিন্ন গোডাউনে সারবো, এই ইঁদুর বংশ বিস্তার করবে, বংশ বিস্তার করে আরও ইঁদুর হবে, তারপর ওই ইঁদুর মারার জন্য আমাকে ডাকবে, সে ইঁদুর মেরে আমি কিছু টাকা কামাবো। কিন্তু সব ইঁদুর তো বংশ বিস্তার করতেছে না, বলে কেন কি হয়েছে, কই দেখ একটা সাওয়াল ইঁদুর আর একটা মেয়ে সাওয়াল ইঁদুর, সাওয়াল ইঁদুর আবার মেয়ে সাওয়াল ইঁদুর, জানি না তো মেয়েটারে কি বলে, জানি না মেয়ে সাওয়াল আর কি বলে, সুরি 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 আমি জানি না, আজ যাই হোক হইলো মেয়ে সাওয়াল, হ্যাঁ মেয়ে সাওয়াল, এক সাওয়াল ইঁদুর এক মেয়ে সাওয়াল ইঁদুর রে আমি তিন মাস ধরে একসাথে রাখছি, বেটা একটা বাচ্চাও দিতেছে না, ক আছে রে মনে হয় মেয়েটার সমস্যা আছে বুঝছ, তুই এক কাম কর তুই ওই মেয়ে সাওয়াল যে ইঁদুরটা আছে সেটাকে পাল্টাই দে, বলে সত্যি কথা বলছিস, হ্যাঁ তুই পাল্টাই দে কাজ হইব, আর একটা নতুন মেয়ে সাওয়াল আছে, কে রে তোর কথা শুনি তো আমি মেয়ে সাওয়ালটা পাল্টাই দিলাম, কোনো কাজ হচ্ছে না তো, কোনো বাচ্চা কাছে হচ্ছে না, কয় তুই এক কাম কর তাইলে এই মেয়ে সাওয়ালটা কোনো সমস্যা আছে বুঝছ, তুই আবার পাল্টাই দে, দুদিন পর পাল্টাই দিছে, কে রে তোর কথা শুনি তো খেলা টেকাই খরচ হইতেছে, এই নতুন নতুন বাজার থেকে মেয়ে সাউল সুন্দর সুন্দর আইন দিয়েছি কিন্তু ইঁদুরে তো বাচ্চা দিতেছে না, তাহলে এক কাজ কর ডাক্তার দেখা। ডাক্তারের কাছে গেছে, কি ব্যাপার ডাক্তার সাহেব দেখেন কিছু হচ্ছে না, এই ছেলে সাউল তো মনে করেন বসে বসে থাকতেছে, কোনো কাম করতেছে না, মেয়ে সাউল দিতেছে তার কোনো ইন্টারেস্ট নাই মেয়ে সাউলের প্রতি মনে হইতেছে। পরে ডাক্তার ভালো মতো দেখে বলছে ইন্টারেস্ট হবে কি করে, এই আপনি তো মেয়ে সাওয়াল বেশি গিয়ে ছেলে সাওয়ালই বেঁচে ফেলেছে, এখন দুইটাই মেয়ে সাওয়াল, এখন কেমনে হবে, ঠিক তেমনি হয়েছে আপনার সমস্যাটা, বুঝছেন কি চেঞ্জ করতে হবে সেটা বুঝতে হবে, হ্যাঁ ডাক্তার চেঞ্জ করবেন, দেশ চেঞ্জ করবেন না মেশিন চেঞ্জ করবেন, এটা আপনাকে বুঝতে হবে, উল্টো বলে দিয়ে চেঞ্জ করা হবে উচিত। যেমন হচ্ছে এই যে চেঞ্জের ব্যাপার আসলো, এক্সচেঞ্জ, একটা রেস্টুরেন্টে এক লোক বসে আছে, তো তার ঠিক পাশের টেবিলে একটা সুন্দরী মেয়ে বসে আছে, দুইজনের কাছে ওয়েটার একসঙ্গে গেছে, আচ্ছা দুইটা ওয়েটার পাশাপাশি টেবিলে গেছে, দুইজনে একসঙ্গে জিজ্ঞেস করছে স্যার কি খাবেন ম্যাম কি খাবেন, এ অর্ডার করছে থাই স্যুপ, এ অর্ডার করছে থাই স্যুপ, একই সঙ্গে অর্ডার করছে এবং দুজন দুজনের দিকে তাকাইছে। এবার ছেলেটা ইশারা করছে আমি কি আসতে পারি, ঠিক আছে শিওর, ছেলেটা উঠে ওই টেবিলে গেছে, ওয়েটার দুজন চলে গেছে, ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করতেছে আমাদের মধ্যে কি মিল, চিন্তা করেন দুজনের কাছে একই ওয়েটার একই সময় ওয়েটার আসলো, দুজনের কাছে একই সময় জিজ্ঞেস করলো, একই সময় আমরা অ্যান্সার দিলাম এবং একই ফুড অর্ডার করলাম, বলছে হ্যাঁ অনেক মিল। তো মেয়েটা জিজ্ঞেস করছে আপনি আজকে কেন আসছেন রেস্টুরেন্টে, বলছে আমি সেলিব্রেট করতে আসছি, মেয়েটা বলে ওয়াও আমিও সেলিব্রেট করতে আসছি, ছেলেটা বলতেছে আপনি কি জন্য সেলিব্রেট করতে আসছেন, মেয়েটা বলতেছে আজকে আমি কনসিভ করছি, বলছে ওয়াও খুব ভালো, তো আপনি কেন আসছেন, ছেলেটা বলতেছে আমার ফার্মের মুরগিগুলা গত 5 বছরে ডিম দিতেছিল না, বাচ্চা হইতেছিল না, আজকে মুরগিগুলা ডিম দেওয়া শুরু করছে, বলছে ওয়াও কি আশ্চর্য আমারও 5 বছর ধরে বাচ্চা হইতেছিল না আজকেই কনসিভ করছি। এবার ছেলেটা জিজ্ঞেস করতেছে কি আশ্চর্য আমাদের মধ্যে কত মিল, হ্যাঁ মেয়ে বলতেছে যে আচ্ছা মানে
হঠাৎ পাঁচ বছর পরে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলো, ঘটনা কি? আচ্ছা আরে বুঝি নাই যে মোরগটা অকর্মা, মোরগটার সমস্যা, আমি খালি মুরগিই পাল্টাইছি মুরগিই পাল্টাইছি, কিচ্ছু হয় নাই, আজকে মোরগ পাল্টাইছি আজকেই ডিম দিছে। তো আপনার কি কেমনে হয়েছে হঠাৎ পাঁচ বছর পরে কনসিভ করলেন? আমারও একই অবস্থা, আমিও পাল্টাইছি। না পাল্টাইলে বোঝা যাবে না ভাইয়া, আপনাকে পাল্টাইতে হবে। কি মিল আমাদের, মিল আমাদের। অনেক এরকমই রেস্টুরেন্টে দেখা হয়েছে, এক সুন্দরীর সাথে এক বান্দর পোলার, বান্দর পোলা তো সুন্দরীকে দেখে তার মন গলে গেছে, পুরো মেল্ট হার্ট মেল্টিং হয়ে গেছে। মেল্ট হার্ট মানে হার্ট হার্ট মেল্টিং হয়ে গেছে, মেল্টেড হার্ট। আচ্ছা ইংলিশ বুঝছ না? না বুঝতেছি। গলে গেছে, গলে গেছে, গলে গেছে। কি অদ্ভুত লোকের সাথে শরীর রে বাবা, ইংলিশ বুঝছ না, হার্ট গলে গেছে, গলে গেছে। ছেলেটা গিয়ে মেয়েটাকে বলছে আফা, সরি আফা বলে নেই, একটু স্মার্ট ছেলে ছিল, এক্সকিউজ মি বিউটিফুল লেডি, লেডিও মোটামুটি, ইয়া প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। বলে আচ্ছা আপনি রেস্টুরেন্টে আসছেন, তবে এত দামি একটা রেস্টুরেন্টে আপনার চয়েস কিন্তু ভালো। হ্যাঁ আচ্ছা আপনি ই খাবারের মধ্যে কোন খাবার পছন্দ করেন, বাঙালি নাকি ইন্ডিয়ান? তো মেয়েটা বলতে স্যার আমি ইন্ডিয়ান। ও আমি আবার বাঙালি, সমস্যা নেই কম্প্রোমাইজ করে নেবো আমরা, আমি ইন্ডিয়ানই হবো আপনার সাথে। মেয়েটা একটু ইতস্তত মানে বলবো আচ্ছা আপনি কী ধরনের মিউজিক পছন্দ করেন, ওয়েস্টার্ন নাকি ক্লাসিক্যাল? তো মেয়েটা বলতে স্যার ক্লাসিক্যাল। ও আমি আবার ওয়েস্টার্ন, সমস্যা নেই একসাথে থাকলে আমি কম্প্রোমাইজ করে নেবো। মেয়েটা আমি কিছু বুঝতে না কি বলতেছে লোকটা। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে আপনি যদি ঘুরতে যান তাহলে আপনি কি ধরনের জায়গা পছন্দ করেন, যে পাহাড় না নদী? মেয়ে বলতেছে পাহাড়। ও আমি আবার নদী, সমস্যা নাই আপনার সাথে থাকলে আমি কম্প্রোমাইজ করে কম্প্রোমাইজ করে নেব। তো আজকে রাতে আমরা কোথায় থাকবো, হোটেলে না বাসায়? মেয়ে হঠাৎ আপনি কি বলেছেন? কম আমি এত কিছু কম্প্রোমাইজ করলাম, আপনি একটু কম্প্রোমাইজ করতে পারবেন না? আপনার জন্য এত কিছু কম্প্রোমাইজ করলাম, মিউজিক কম্প্রোমাইজ করলাম, লোকেশন কম্প্রোমাইজ করলাম, খাওয়া দাওয়া কম্প্রোমাইজ করলাম, আচ্ছা আচ্ছা থাকবো, এইটুকু আপনি কম্প্রোমাইজ করতে পারছ না? সো রুড ইউ আর, ও সো রুড। আর কিছু কিছু মানুষ পচা হয়, আর কিছু কিছু মানুষের জীবন দেখ কম্প্রোমাইজ করতে করতেই চলে গেল, মনটা খারাপ করে দিল, খারাপ করে দিলাম। হ্যাঁ এই কথাটা যদি আর দুইটা মিনিট পরে কইতেন না, হ্যাঁ আমি ব্রেকে চলে যেতাম রাগ করে। সময় হয় না এখন, আমি এখন আমি দুইটা মিনিট রাগ করে কেমনে থাকি? তো এক কাজ কর, দুই মিনিট রাগ করে বেশি বেশি কথা বল, যাতে দুই মিনিট পরে আমরা ব্রেকে যেতে না পারি, আমরা যাতে পাঁচ মিনিট পরে রাগ করে। আজকে আমি আর কথাই বলবো না, চিন্তা করতেছি রাগ কেমন হয়, কেমন হয়। হাজবেন্ড অফিস থেকে বাসায় আসছে, আয়েশা খুব রাগ, মন মন মেজাজ খারাপ, খুঁজতেছে বউ কোথায়, বউ কোথায়, মানে নজরে ডাকতেছে ওনার রাগ করে, বউ কোথায় পায় না পায় না পায় না। বেডরুমে ঢুকছে, ঢুকে দেখে বউ শুয়ে রয়েছে, অ্যান্ড বউকে শোয়া অবস্থা দেখে তার রাগ একটু একটু কমতেছে, কিন্তু বউর উপর রাগ, তার মাঝে মাথা মাথা গরম, সে বউয়ের সাথে শুয়ে পড়ছে, ভালোবাসা চিরন্তর চলছে, ভালোবাসা করে সে চিন্তা করলো সে বউ শুয়ে থাক, চা টাস্ক আমি বানিয়ে নিয়ে আসি। সে উঠলো, উঠা মুডটা একটু ভালো হচ্ছে, চা বানাতে যাবে, রান্নাঘর ঢুকে দেয় বউ, ওর তো চোখ কপালে ঢেকেছে, তুমি এখানে কি করছো? আমি তো খিচুড়ি রান্না করতেছি। তোকে বিয়ে হয়েছে তার সাথে রাগ তো রাগই, তার সাথে আমি কথাই বলবো না কোন ধরনের, যা ইচ্ছা হয়ে যাক কথাই বলবো না। এরকম রাগ, রাগ হলে রাগ হইতে হবে, কথা বলবো না তো কথাই বলবো না, এবার যা ইচ্ছা হয়ে যাক। বছরটা একটু কমায় দিলে জোকটা বেশি মজা হইতো, বছরটা কমায় দিলে বছরটা বেশি হয়ে গেছে, হয় না বুড়া মাথা ঠিক না কেন, মনে করেন এন কম বছর বয়সে এগুলো হয় না, ধর যে পাঁচ বছর হয়ে গেছে তোকে বিয়ে হয়েছে, পাঁচ বছর আমি রাগ করে জামাইয়ের সাথে কথা বলিনি, আর আজকে এই ছোট্ট ঘটনার জন্য বলে ফেলবো? ছোট ঘটনা ছোট ছিল না ভাই, অনেক বড় ঘটনা, অনেক বড় ছিল না, বয়স বাড়ছে না, 30 পাঁচ বছরের যোগটা আমি 30 বছরে নিয়ে গেছি, 25 বছর কে আপনি কি হেলাই ফেলাই দিবেন? এবার রাগ করে তুই ব্রেকে যা, না এবার রাগ করে না, আমি মন খারাপ করে ব্রেকে দেবো, যোগটা ঠিক মতো বলতে পারিনি তো, মনটা খারাপ। আচ্ছা আমি আজকে ব্রেকে যাবো না। যাবি না? না তাহলে আমি যাই,
ওই যে অনেক কিছু নাস্তা টাস্তা আনানো হয়েছে একাই খেয়ে খেয়ে আসি আসতেছি আমরা ছোট্ট একটা বিরতি পর গিয়ে কোথা যাবে না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 মনটা খুশি হয়ে গেল মানে টেনশন ইভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিং যেটা বলতে হবে সেটা হচ্ছে যে একবারও বলা হয়নি সেটা আপনি এসএমএস করতে পারেন আমাদেরকে লাগবে না আপনি আমাদের কমেন্ট করতে পারেন আপনি চাইলে ফোন কলও করতে পারেন তো এসএমএস করার নিয়মটা হচ্ছে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন হচ্ছে 26969 এই নম্বরে এছাড়া আপনি লাইভে কমেন্ট করতে পারেন আমাদের লাইভ ভিডিওটিতে ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে আপনি একটি লাইভ ভিডিও দেখতে পাবেন চলছে 8টা পর্যন্ত চলবে সেখানে আপনি কমেন্ট করবেন কোনো জোক টোক থাকলে পাঠিয়ে দিতে পারেন সেটি পড়ে দেওয়া হবে আর ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজ তো খুঁজলেই পাবেন ফোন করার জন্য আপনি যেটি করতে পারেন 7:40 থেকে আপনি কল করতে পারেন নাম্বারটি হচ্ছে 02550366 59 খারাপ করেছে ব্রেকে যাবে আজকে ক্যামেরায় আমার খুব সুন্দর লাগতেছে ব্রেকে যাই ফিরে এসেছি হ্যাঁ আপনাদের নিয়েও এসেছি আচ্ছা কিন্তু ফিরে যাব আপনাদেরকে রেখেই যাব আপনারা শুনছেন ই ভেরি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অন ইওর ক্যাপিটাল এফএম 94.8 এ এবং আপনাদের পাঠানো কিছু বক্তব্য আমাদের কাছে চলে এসেছে হ্যাঁ বক্তব্য যে এখনো আসে হ্যাঁ সেটা আসে না আমার একটা মোবাইল আছে জানলো না তো কেউ এইখানে এক মোবাইল আছে জানলো না তো কেউ মোবাইলের রিং টান ছিল না ব্যালেন্স ছিল না শুধু ছিল ঘেউ আমার একটা মোবাইল ছিল আমার একটা মোবাইল ছিল জানলো না তোকে চয়ন সরকার লিখেছে ভাই আমি আমিন বাজার থেকে শুনছি ধন্যবাদ আরে আমিন বাজার থেকে শুনছো মমিন মিয়া লিখেছে ওস্তাদ গভীর রাতে কেউ ঘুমায় আর কেউ ঘামায় করা 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 মানে এটাই তো বলে তবে গভীর রাতে কেউ এইসব ঘামানো টামানোর কাজকর্ম করে কেউ না না কে বা মাটি কাটবো না গভীর রাতে কে মাটি কাটবে রাতে হয় কিন্তু গভীর রাতে হয় না নুন পিয়া লিখেছে আপুকে বলে দাও যে ওটা পাল্টা উল্টা পাল্টা সেটা রেকর্ড করে রাখতে হ্যাঁ কোনটা কি রেকর্ড করে রাখতে আপু কাকে বলে দিতে কোন শো রেকর্ড করে যাক আবু সাহেব লিখেছে ফেসবুকে নিজের মন গড়া কিছু কথা লিখে তার নিচে হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা বন্ধ করুন লিখেছে কাজী নজরুল ইসলাম শাফি আহমেদ লিখেছে 2050 সালে ইতিহাসের বইয়ে প্রশ্ন আসবে কোন সালে মানুষ বেঁচে থাকার জন্য রোজগার বন্ধ করে দিয়েছিল 2020 সালে আহা হা লিখে রাখেন বাণী মেরিন সাভার থেকে লিখেছে আচ্ছা তামা ঝামা না তালা ঝালা তালা ঝালা তালা ঝালা তালা ঝালা 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 এই কথাটার মানে কি অ্যান্সার মি প্লিজ তালা ঝালা হচ্ছে ওই হাবি জাবির সিনোনিম হ্যাঁ আর উগুমুগুমো বলা যায় এটাকে যে উগুমুগুম বুঝেছে সে তালা ঝালা বুঝেছে যে তালা ঝালা বুঝেছে সে হাবি জাবি বুঝেছে যে তিনোটা বুঝেছে সে মরেছে তুমি তিনোটা বুঝছো যেও না মামনি বচ্চাদের হাড্ডি লিখেছে এতদিন বাসায় থাকার পরেও একটু ফর্সা হইলাম না আর সব সময় হুদায় রোদ্রের দোষ দিতাম স্বাভাবিক আমরা তো এটা তো এক্সপার্ট না অন্যের উপর দোষ চাপানোতে স্বাভাবিক সজলের হাট লিখেছে জিপি মিন্স গাজীপুর আমি ভাবছি টেলিকম কোনো টেলিকমিউনিকেশন আচ্ছা কম টাকার জন্য জিপি লিখছি কম টাকার জন্য পুরো গাজীপুর লিখলে অনেক টাকা কাটতো মানে কম টাকার কাটার জন্য হ্যাঁ মানে গাজীপুর লিখলে টাকা বেশি কাটতো সবাই ভাগ্যবান তোমার ব্রাহ্মণবাড়িয়া না হালিমা আক্তার লিখেছে হালিমা আক্তার পলাশ নরসিংদী থেকে কেমন আছে ভাইয়ারা আই লাভ ইউ বোথ থ্যাংক ইউ সো মাচ আর রফিকুল ইসলাম লিখেছে নাট বল্টু ভাইয়া কেমন আছে আমরা ভালো আছি প্রিয়ামণি লিখেছে গার্লফ্রেন্ড বাবু খাইছো হ্যাঁ বাবু স্বপ্নে অনেকবার খাইছি কিন্তু তুমি তো দিদি খাইতেছিলা না পরি লেগেছে নাট ভাইয়া আমাকে একটা জিন খুঁজে দিবা আর বলতো শোনা আই লাভ ইউ হ্যাঁ তো তুমি তো একটা জিনই পেয়ে তাই আমি ওটাই বলতে দিলাম জিন তো তুমি পেয়েই গেছো ভাইয়া এখন তুমি জিন থেকে বাঁচার উপায় খোঁজো রতনাল হাসান লিখেছে যাদের চেহারার মিল আছে তাদের বলে যমজ যাদের চিন্তার মিল আছে তাদের বলে সমমনা আর যাদের না আছে চিন্তার মিল না আছে চেহারার মিল তাদের বলে স্বামী স্ত্রী ভাই তুমি কোথায় কে আমি তোমার বাসায় গিয়ে অ্যাওয়ার্ড দিতে চাই কাকে এই যে এই কথাটা লেখ রতন রতন লিখেছে আমার রতনে রতন চিনছে এতদিন পরে প্রিন্সেস লুবনা লিখেছে বল্টু এইগুলো কমানা কি এগুলো কমানা প্রিন্সেস লুবনা
তোর একটা সাজেশন দেই, আমি যখন কমেন্টগুলো পড়ি তখন তুই পরের এসএমএসটা একটু পড়ে নিস। এটা পড়লে মনে থাকে না আমাদের বারবার না এই লিখেছে ইয়ে মা ব ব জ জ এগুলো শুনতে না ভালো লাগে। দুটো আপনি পড়েন, এটা সবচেয়ে ভালো হয়। এটা পড়ে না, হ্যাঁ তাহলে পড়ে দেই আপনি। একটা একটা পাঁচটা পড়। আমি পারবো না, আমি পারবো না, সরি আমি পারবো না। চারটা পড় যা। আমি পারবো না সরি। তিনটা আমি পারবো না সরি। দুইটা আমি পারবো না সরি। একটা পারিবো না, এই কথাটি বলিবো না আর, কথাই বলিবো না আর। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যারা বেশি সরি বলে তাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। কি হয়? যারা খুব সরি বলতে চায় তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো বেশি বেশি সরি বলবেন না, পারলে ঘাতারামি করেন, মারামারি করেন। এই জীবনে অসংখ্যবার সরি বলছিস তুই, তাই না? নাক ফাটায় হ্যাঁ আমি সরি বলি তো বিপদে পড়ছি। বলছে বিয়ে করতে চাস সরি? ও হ্যাঁ, তার মানে ঠিক আছে, তুই রাজি আসছিস, ওকে। আহসানুল ইসলাম লিখেছে নাট সজল, আচ্ছা বলটু শাওন ভাইয়া, তোমাদের মাঝে আমার বেঁচে থাকা, ওরে বাপ। আর ঠিক আগে একজন কমেন্টে লিখছিল যে প্রচুর বেকায়দায় হাসি পায় যখন শুনি একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। ওরা কি কম্পিটিশন করে একজন আরেকজন এসএমএস কমেন্ট করে? এরকমই হয় যে মেয়েটা সারা জীবন বলে গেছে বাবু খাইছো, তুমি না খেলে আমি খাবো না, সেই মেয়েটাই ওই বাবু চাকরি পায় না বলে আরেকজনের জন্য আসার খায়। আসার খাচ্ছি, তুমি মামা হবা। এটাই হয় জীবনের রীতিনীতি, কি বলবো, মতি গতি খারাপ। লিখেছে আমাদেরকে ফারাবি খান লিখেছে, আচ্ছা ফুটবল সংক্রান্ত কিছু একটা লিখেছে, যাই হোক ঠিক আছে। আমাদেরকে নাজমুল হাসান বিল্লাল লিখেছিল টপ ফ্যান সবাইকে দেখতে পাচ্ছি। তারপরে নাফিসা মজুমদার লিখেছে ভালোবাসা জানিয়েছে। মিথিলা ফারজানা লিখেছে আচ্ছা আমার একটা প্রশ্ন না তো ভাইয়া, ব্রেকের সময় এত পায়চারি কেন করেন না ভাই? আর পায়ের নিচে কি চাকা লাগানো আছে নাকি? পায়ের নিচে না, আমাদের চেয়ারে লাগানো আছে। এই যে আমরা যেখানে খুশি যাইতে পারি। আমরা হলাম গিয়া স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমাকে যে এক ঘন্টা বয়ে রাখছে ইডাই তো তাদের অনেক বড় পাওয়া। এর সে পায়ে সেরে পারলে মাইকটা নিয়ে হাঁটা যেত না, তাহলে দেখতা অত্র এলাকা ঘুরতে বার্শ করতাম, অত্র এলাকা ঘুরতে বার্শ করতাম, খালি মাইকটা টেবিলে লোক আটকে দিয়ে আমাকে ভেজালে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মাইকও নিতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, নাহলে দেখতা সব। মাঝে মাঝে মাইক নিয়ে যাওয়া যায়, আজকে যাইতেছে না। হ্যাঁ কিন্তু ওটা ও মাইক, এটা এই মাইক না, এটা ও মাইক। এই তো আচ্ছা শুনুন, যেটা বলছিলাম যে মাইক মাইক ব্যাপারটা হ্যাঁ অনেক ডেঞ্জারাস, ডেঞ্জারাস হ্যাঁ। যেমন যেমন মনে কর তুমি কথা বলতেছো না, মাইক ওপেন ওপেন, মনে কর আবার কথা বলতেছো কিন্তু মাইক বন্ধ বন্ধ, মাইম হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলবে তুমি শুনতাছি না, কে বলবে আমি তোমাকে শুনতাছি কিন্তু তোমাকে দেখতাছি না, ভেরি ব্যাড। আর বর্তমান 3G 4G এসে তো মানুষের জীবনে একদম আলোচনা মানে 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 সমালোচনা ঝড় তুলে ফেলেছে, ঝড় তুলে ফেলছে। কেউ কেউ জানেই না কিভাবে এটা চালাইতে হয়, কেউ কেউ জানেই না যে এটা কি ক্যাটাগরি মানে কি সিস্টেম কিভাবে করতে হয়। যেমন আগের দিনে মানুষ করতো কি স্কাইপিতে কল দিত, লাস্ট হাইয়েস্ট হলে স্কাইপিতে, তাও আবার সাইবার ক্যাফেতে বসে সে খুব সিস্টেম মিস্টেম করে একদম টাইট উই পরে যাইতো যে বিদেশে মামার লোক কথা কইতে যেমন সাজে গুজে যাই, এভাবে যায় বসতো বসে সে তখন কথা বলতো। এখন হলো সবার হাতে মোবাইলে মোবাইলে হয়ে গেছে, তো আমার এক শ্বাস আসে তার এগুলো কিছু বোঝে না, সে বোঝে না কোনটা অডিও কল কোনটা ভিডিও কল কোনটা ডাইরেক্ট কল মানে ডিরেক্ট সিমে কল আসছে, সেইগুলো কিছু বোঝে না। কল আইলে খালি রিসিভ করে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ, হ্যাঁ টাকা কোথায়, কোটি কোটি টাকার হিসেব সে বলে, কিন্তু তার মাথার ভিতরে কোনো বুদ্ধি নাই, কোনো শিক্ষা নাই, বাথরুমে বসছে দুই নম্বর করতে, এমন সময় ইমার্জেন্সি কল দেয়, আ বাবা রে ওস্তাদে ফোন দিছে তাতে নগদ রিসিভ। আচ্ছা, যেখানে যেখানে সাইবার ক্যাফে বসে হচ্ছে যে স্কাইপিতে কথা বলতে হইতো, সেখানে ওয়াশরুমে কি করে ইমার্জেন্সি কল আসে? আরে সেটা তো আমি আগের কথা বলছি, আগে এটা হইতো, হ্যাঁ সে আমলে লোকজন যখন এই আমলে হাতে হাতে মোবাইল পেয়ে গেছে তখন কি অবস্থা। ওরে আমি কি আবার প্রথম থেকে বলবো না, ঠিক আছে আমরা বুঝতে পারছি যে সাইবার ক্যাফ থেকে সেটা, হ্যাঁ তো ফোন আইছে, ফোনে ধরে বলছে কেমন আছো, আমি বাদাম খেতে গেলাম, তারপর জানতাম মামাই মামাই করছে কি আরে নিয়া বাদাম খেতে, ওয়াশরুম থেকে বের হয়ে বাদাম খেতে চলে গেছে, বাদাম আলো খুব বাজে, এর চেয়ে এসএমএস করা ভালো আছে। ওয়াশরুমে অসমের সামনেই বাদাম বিক্রেতা এরকম আসে মাঝে আসে, হ্যাঁ যে মনে করেন আপনি ওয়াশরুম করতে যে হঠাৎ করে কেউ নক করলো, দেখ পেঁচাইতে পেঁচাইতে যে চলে যাইতেছে তুই স্কাইপের দিকে, বুঝতে পারতেছো? ওয়াশরুম করতে করতে হঠাৎ করে মনে করেন আপনাকে কেউ নক করলো, কারণ যে একটা ফ্লোতে ছিলেন আপনি, সেই ফ্লোটা কিন্তু ব্রেক হয়ে যায়। হ্যাঁ যখন ব্রেক হয়ে যায় তখন দেখবেন জিত করে দাশাল আজকে করুমি না, করুমি না আজকে, হ্যাঁ তার চাইতে ওয়াশরুমের পাশে বাদাম, তারপরে মনে কর সাইবার ক্যাফের পাশে ওয়াশরুম, এরকম আসে মাঝে মাঝে, হ্যাঁ সবই হবে, সবই হবে, অগোচরে জানবে জানবে না কেহ। ওকে আমরা যে ফান কল ধরি, দিস ইজ ফান কল। হ্যালো হেলসি, হ্যালো হেলসি তো, হ্যালো আর কত হেলবো, হেলতে পড়ে গেলাম তো।
ফান কল। তো আপনি এখন থেকে চাইলে আমাদের কল করতে পারেন, আমাদের নাম্বার হচ্ছে 02-55-03-6-59। ইয়া হ্যালো, কে বলছেন? হ্যালো, আরে কান্তা স্যার গলাটা ঝেড়ে নেন, কান্নাকাটি কাইসা নেন, কাইসা নেন। আপু আপনার নাম কি? এই তো ঠিক আছে, বাহ বাহ বাহ, মোবাইলটা সরায় কাশলে আমাদের মুখে ছিটতো না আর কি। জি সমস্যা নেই, আমাদের টিস্যু আছে, আমরা মুছে নিছি। বলেন বলেন, কই গেল, কই কোথায় গেল? হ্যালো, জি আপু আমরা আছি, আমরা শুনতে পাচ্ছি, বলেন নাম বলেন। আমার নাম নরিন, মুন্সিগঞ্জ থেকে বলছি। বাবা মুন্সিগঞ্জ থেকে করলে তো নরিন হওয়ার কথা না, মৌ হওয়ার কথা। আচ্ছা, তারপরে নরিন ফোন দিয়ে ফলাইছেন, বলেন আপু মনের অভিব্যক্তি কইরে ফলান। এত ধৈর্য ধরলেন হঠাৎ আমাদের জন্য? অনেকদিন যাবো শুনতেছি, কথা বলার ইচ্ছা ছিল কোনো সেলিব্রিটি সাথে। আপনার ফোনটা কেটে দিয়ে অন্য কোন শোতে কল করা উচিত কিন্তু এখন। আপনি কে হতে চাই কোটিপতিতে ফোন দেয়? দুই টাকা হইলো আপনার লাভ হইব। তারপর আপনি শোনেন কেন নাট বল্টু, এই বয়সে এগুলো শোনা ঠিক না। বছর হয়ে যাবে আর কিছুদিন পরে, কেক খাওয়াবেন কিন্তু। এক বছর পূর্ণ হলে নিজে কেক কেটে আমাদের জন্য নিয়ে আসেন, ছবি তুলে পাঠাবেন, সিম্বলিক ভাবে একজন প্লিজ গিফট করেন না আপা, এত কষ্ট করে ফোন করছেন, কিছু তো বলেন। টেকা আপনার কাটতেছে, বকবক আমরা করতেছি, বুঝলাম না কিছু, কাহিনী মিলতেছে না আমার সাথে। আজীবনের জন্য শখটা মিটে গেল, এরপরে আপনি কি করবেন? আজীবনে কল দিবে না, দেবেন না? আবার ট্রাই করবো, ট্রাই করবেন মানে ওই আর কি, মন থেকে যেটা করতেন এতদিন সেটা আর হবে না আর কি, ওই ফিলিংসটা শেষ কি নাই। এইটা আরেকবার ফোনে পেলে সে বলবে, আজকে বলবে না, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে তাহলে আমরা এই কথাটা শোনার জন্য, পরের বার আপনাকে ফোনে পাওয়ার জন্য আশায় থাকি। আমরা অ্যানসার রেডি করে রাখবো, এই কথাটা কি অ্যানসার দেবো আমরা একটা লিখিত রেডি করে রাখবো। ভালো থাকবেন, ঠিক আছে? থাকবেন, পরিয়াপা না নরিন, নরিন উনি দেখতে পরির মতো তাই বললাম আর কি, অসাধারণ অসাধারণ। হ্যালো হ্যালো হ্যালো, ওরে চার পাঁচজন মিলে কথা বলতেছে, এখানে দুজন ওখানে দুইজন আর একজন কলার, পাঁচজন। ওয়ালাইকুম আসসালাম। আপা রেডিওটা বন্ধ করেন, নাইলে কিন্তু ফোনটা কেটে যাবে। শাবাশ, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের দুঃখ পিছ মানে আমরা বলি কথার কাজ যাতে মানুষ শুনে, কিন্তু কেউ আমাদের কথা শুনেই না। এই যে কইলাম রেডিওটা অফ করতে, করলেন কে শুনে কার কথা বলেন আপা? অফ করছি তো, ভেরি গুড, মিথ্যা কথা বলার জন্য। এবার নিজের নাম বলে ফান কল শুরু করুন, এতক্ষণ তো ফাইনালি একটা ভালো কাজ করছেন আপনি। বলেন আপনার নাম বলেন।
নুসরাত কি এ দিয়ে শুরু হয় না কে দিয়ে শুরু হয় আপা? না অনেকে আবার পি দিয়ে লেখে তো তাই আমি বুঝতেছি না। কোথা থেকে ফোন করেছেন? টঙ্গীর ভাষায় কথা বলো তো, টঙ্গী ভাষা আরে ভাবতে ভাবতে মোটামুটি আজকে শো শেষ। কিসে কিসে কি বললো তুমি? টঙ্গীর টাশায় টটা টলটে টরো না। ঠিক আছে তাহলে টঙ্গীর ভাষায় একটু কেটে দাও ফোনটা। তুমি টঙ্গীর টাশায় টটা টলটে টারোটা টারোটা। ঠিক আছে তাইলে টাবরা টোনটা টাটি তুমি টরে টাবার টোন তো টরো। হ্যাঁ তাইলে আমরা টোনটা টাটি টাটা ও টাটা তাহলে টঙ্গীর ভাষা। এবার বুঝতে পারছি আমরা। হ্যালো আচ্ছা আফরা শোনো শোনো, আমার ছোট খালামণির আজকে একটা বাবু হয়েছে, মেয়ে বাবু, বুঝছো? অনেক সুন্দর, তোমরা সবাই দোয়া করবা। হ্যাঁ আমরা অনেক দোয়া করব, আমরা এটাও দোয়া করব আফরা যাতে কথাটি কম বলে, ভালো মানুষ হতে পারে। তুমি হওয়ার সময় যদি আমাদের কেউ রিকোয়েস্ট করতো আমরা এমন দোয়া করতাম? এরকম হইতো না, বিশ্বাস এই ব্যাপারটা এরকম এত দূর গড়াইতো না, ঘটনাটা এরকম ঘটতো না কিন্তু। ঠিক আছে আফরা ভালো থেকো। তোমরা আমার সাথে এত কম কথা বলো কেন? কারণ তুমি যে বেশি কথা বলো তাই আমরা কথা বলার সুযোগ পাই না। কোথায় বেশি কথা বলি, তাহলে একটু কম করে কথা বলো আফরা। তুমি না লক্ষ্মী? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আফরা। তুমি খাইছো? শেষ তো, কেটে দিছে তো, কেটে দিছে। কি আশ্চর্য বলতো, এখন ফোন করে জিজ্ঞেস করে খাইছে কিনা। হ্যালো হ্যালো, কি ধরে বললে আপনি রেডিওটা কাটবেন? রেডিও কাটবো? রেডিওটা বন্ধ করেন। হ্যালো আপা, টিভিটাও বন্ধ করে, ফোনটাই বন্ধ করে দিয়েছে, সুইচ অফ, তাও বাজাইছে পুরো সুইচ অফ। ওগো হ্যালো, জি বলছি। ওয়া আলাইকুম আসসালাম, কোথায় আপনি, কোথা থেকে ফোন করছেন? হোমিও ডাক্তার জয় সরকার মতলব আরে ডাক্তার সাহেব, যে মিরপুরে যার একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ তো থাকে না ডাক্তারদের, চেম্বার থাকে। আচ্ছা এইবার বুঝতে পারছি, সেদিন আমাদের কিসের ওষুধ দিছিলেন জানো আপনি? আমার আগা এবং ওগা সবই ক্লিয়ার, কোন সমস্যা নেই। ও আঘাত জনিত হইলে আমি প্রত্যেকদিন রাইতে বলটুরে দেখি স্বপ্নে, আমার জন্য কি খাওয়া উচিত? তাইলে এই যে আপনি যে প্রতিদিন আমাদেরকে ফোন দিয়ে মানে মানুষজন ফান কল বলে, আপনার জন্য বিসিএস কল হয়ে যায়। হ্যাঁ না না, আমিও ফান করি, আপনারাও ফান শোনেন।
দেখেন ফান করে ওষুধ দিয়েন না, কিন্তু অসাধারণ ফান শুনি, ফান করে ওষুধ দিয়েন না, কেউ সিরিয়াসলি নিয়ে নিলে একটা ফান শুনান, একটা ফান শুনান, ফান শুনান একটা। আচ্ছা, একটা ইয়ে আসছে, আন্টি আসছে, ওনার পরিচিত, আমার পরিচিত, তো ওনার ইয়ে মেয়ে পড়তেছে নাইনে, ঠিক আছে, তাই সে বলতেছে ভাইয়া আমার মেয়েটার ড্রেসটা একটু দেখো, ও নাইনে পড়ে, তো কি মানে বুঝি নাই, থাকা আমার মনে হয় কিছুক্ষণ মিউট রাখা উচিত তাকে, তাই না? এই জন্য ডাক্তারদেরকে ফান করতে বলা উচিত না, কিন্তু ডাক্তার ওরা ফান করলে এটা সিরিয়াস হয়ে যায়। তুমি আমাদের সরি ডাক্তার, আপনি আমাদের এই স্টুডিওটাকে পুরো হাসপাতাল বলে দিছে। তো উনি কি লাইনে আসে না? অনেকে অনেকে চলে গেছে, অনেকে কেটে গেছে, আর কি হবে আমাদের জীবনে? যাব ছোট্ট একটা বিরতিতে, কেউ করতো জেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ইবেলি প্রেজেন্স নট বল টু দ্য 2.4 কিংস। ডাক্তার সাহেব আপনি যেই কথা বলছেন, আমাকে এখন যাওয়ার সময় অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবে, ভিজিটটা পাঠিয়ে দেবেন বিলিং। শেষবার মধ্যে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ইভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য 2.4 কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8-এ। যাওয়ার আগে যেটা যেটা সবসময় করি আর কি, সেটা হচ্ছে একটু ন্যাকামো ওরই করতে হবে এখন। ন্যাকামো করার জন্য যেটা প্রথমে দরকার হয় নাক, নাক ছাড়া ন্যাকামো করা যায় না। যে কোনো জায়গায় আপনি নাক গলায় দেবেন, দেখবেন ন্যাকামো হয়ে যাবে। আগে বলতো নাক গলাইস না, এখন বলে ন্যাকামি করিস না। এখনও যে নাক গলানো যায় না তেমন একটা, ঢাকা থাকে তো, চেষ্টা করলে অনেকে গলাইতে পারে না। আজকে পশুর মতো শেয়ার হয়েছে, রতনাল হাসান শেয়ার করেছে, এমডি শাফি আহমেদ শেয়ার করেছে, প্রিয়মণি লিখেছে, স্যার গরু আমাদের কি দেয়, মি গোতা দেয় স্যার, গোতা গোতা সুন্দর হয়েছে, যেমনি গোতা লেখছো এই গোতা একবার খাইলে মানুষ বাঁচবে না, গোতা লেখবা। হ্যাঁ, রতনাল হাসান শেয়ার করেছে, শাফি আহমেদ লিখেছে, লকডাউনের আগে বাবা মা যেভাবে গালি দিত, দুপুর 12টা বেজে গেছে এখনো ঘুম থেকে উঠিস নাই, ওই দেখে মাইনসের পোলাপাইন উইটটা পড়তে বসছে, আচ্ছা ওই দেখ মাইনসের পোলাপাইন উইটটা উঠতে পড়তে বসছে, তুই ঘুম পার, লকডাউনের পর যেভাবে গালি দেয়, দুপুর 12টা বাজে এখনও ঘুম থেকে উঠিস নাই, ওই দেখ মাইনসের পোলাপাইন উইটটা খেলাধুলা করতেছে, টিভি দেখতেছে, তুই ঘুম পার। মোটামুটি তো একই ঘটনাটা, ঘটনা কিন্তু পড়াশোনাটা করতে বলে না আর কি আগের মতো, এটা এটা বুঝতে। শাহাদাত কাব্য লিখেছে, বল্টু ভাইয়ের যোগ। আচ্ছা, এক বুইড়া দাদু বাসায় একা থাকে, একদিন বাসায় ঘুমাইতেছে, হঠাৎ করে কানে শুনে আওয়াজ আইতেছে, কানে শুনে আওয়াজ আসতেছে হইতেছে, আচ্ছা বুড়া তো বুঝে গেছে চোর আসছে, বুড়া আস্তে আস্তে গিয়ে একটা মেয়ে চোরকে ধরলো, মেয়ে চোর বললো, দাদু সরি 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 দাদু, আর হবে না, ভুলে এসে পড়েছি, আর কখনো আসবো না, মাফ করে দেন দাদু। দাদু বললো, ধরবো কামে, এইসব বলে নাকি, তুমি মাঝে মাঝে আইসো। এসএমকি শেয়ার করেছে, প্রিয়মণি শেয়ার করেছে, ফামিয়া আহমদ শেয়ার করেছে, দেখতে পাচ্ছি, হাতে হারিকেন পিছে টুট শেয়ার করেছে, দেখতে সাদাত কাব্য, সানসিল্ক আক্তার শ্যাম্পু শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছে কিডা বাবা কিডা, সানসিল্ক আক্তার শ্যাম্পু ওনার আসলে আসল নাম কি, এসএমকি শেয়ার করেছে, একদিন লিখে দিয়েন তো শেয়ারের ক্যাপশনে আপনার আসল নাম কি। এমডি নাজমুল হাসান বিল্লাল শেয়ার করেছে, তারপরে আর কে কে করেছে, বাবা তোমরা এত করেছো এত করেছো যে নামই আসছে, প্রেম প্রেমা ইসলাম প্রমি, বাবা বাবা সুন্দর নাম রেখেছো ভাইয়া। মিথিলা ফারজানা শেয়ার করেছে, এমডি আতিকুর রহমান শেয়ার করেছে, বাপ্পি রায়ান হারামজাদার আরাম নাই, তারপরে আজও তোমার অপেক্ষায় আসি সেও শেয়ার করছে, তারপরে শেয়ার করছে কিডা, খালি ঘুরতে আসে, শাকিলা শামিম শেয়ার করেছে, তারপরে শেয়ার করছে কিডা, ও তুমি কিডা নাম কি, এ এস আজিদুল খান শেয়ার করেছে, এমডি আতিকুর রহমান শেয়ার করেছে, ওরে বাবারে বাবা, এত এই প্রশান্ত মজুমদার ও শেয়ার করছে, তুষার আহমেদ আর নাই, পড়তাম না, হারিয়ে গেছে শেয়ারের নামগুলো, শেষ হয়েছে ফাইনালি, হারিয়ে গেছে শেয়ারের নামগুলো, এবার দোকান কাটে আসি অস্থির কামগুলো। বাসের মধ্যে পিছনের দিকে অনেকগুলো সিট খালি, তারপরেও এক ছেলে এসে প্রতিবন্ধী সিটের মধ্যে বসছে, এবার কন্ট্রাক্টর যখন ভাড়া কাটতে আসছে এই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে কাটতে কাটতে দেখলো যে প্রথমেই প্রথম তিন সিটের মধ্যে এক পোলা বসে রয়েছে, বলতেছে ভাই উঠেন উঠেন উঠেন, বলছে আরে উঠবো কেন, ভাড়া তো দিতেছি, কলে না 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 সব জায়গায় বসে ভাড়া দিলে হবে না, কে পিছনের সিটে যায় বসেন, কেন আমি এখানেই বসবো, বলছে আরে এখানে বসা যাবে না, কেন বসা যাবে না, যে এটা তো প্রতিবন্ধী সিট আপনি এখানে কেন বসছেন, প্রতিবন্ধী সিট তুমি জানো আমি টিকটক করি, তাহলে ঠিক আছে বসেন, বলতেছে এই সকল
যে আগের দিনে মানুষেরা নর্তকীদের নাচাইত, জমিদারের জমিদার বংশের বাড়ির সামনে আর কি, যেটা কি বলে ঘরটার নাম জানি কি জানিস, জলসাঘর, জলসাঘরে নর্তকীরা নাচতো, জমিদার টেহা দিত আর টেহা দিত টেহা দিত। সেই জমিদারের মাইয়েরা এখন টিকটকে নাচছে, সেই টেকা আর উসুল নিতেছে রে ভাইয়া, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধের জন্য আগুনে দরদর কথা করছে, বলে আমি আমার বাপের মরণে প্রতিশোধ নিতে চাই, কিন্তু জসিমের ওই পোশাকটা খুঁজে পেতেছি, ওটা কোন মার্কেটে পাওয়া যায় একটু বলবেন। ওই যে যেটার হচ্ছে যে চেন লাগাইতে হয় প্রথমে, তারপর হচ্ছে বুটের চেন লাগাইতে হয়, ঘুষি দেওয়ার জন্য আরো কি কি যেন থাকবে, ও জিপ গাড়ি লাগবে, একটা সাউন্ড বক্স লাগবে, ঘুষি দিলে শব্দ হবে, আচ্ছা জোকে আসে হচ্ছে যেটা বলতেছে যে সারা রাত ধরে এক নর্তকী এক জমিদার বাবুর সামনে নাচতেছে নাচতেছে, আর জমিদার বাবু মনে করে হাতে বেলি ফুলের মালা পেঁচে গন্ধ শুকতেছে, মাঝে মাঝে শারাপ খাইতেছে, কয়েন ছিটাইতেছে, মুদ্রা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছিটাইতেছে, তো মুদ্রার পরিমাণ একটু কম কম, এই মুদ্রা ছিটাইতে ছিটাইতে সকাল হয়ে গেছে, নর্তকী তো নাচতে নাচতে সকাল হয়ে গেছে। এবার সকালবেলা যখন নর্তকী নাচ শেষ করবে তখন জমিদার বাবুকে বলতেছে, বাবু আমি তো সারা রাত আপনাকে খুশি করছি, এবার আপনি আমাকে খুশি করেন। জমিদার টলতে টলতে বলতে ঠিক আছে, এবার তুই শুয়ে থাক আমি নাচতেছি। এই হলো পৃথিবীতে মানে আপনাদের জন্য একটা প্রথম কঠিন প্রশ্ন, ব্যাংকার এবং ডান্সার এই দুয়ের মধ্যে মিল কোথায়, কারে মিল আছে, কার দুজনের কার, ব্যাংকার এবং ডান্সার এই দুয়ের মধ্যে মিল কোথায় কোথায়। আমি আরেকবার প্রশ্ন করবো, উত্তর দিলে দেবে না দিলে না দেবে, একদম কথা শুনবেন না। ব্যাংকার এবং ডান্সার এই দুয়ের মধ্যে মিল কোথায়, একজন নাচে একজন নাচায়, দুইজনই মুদ্রা নিয়ে কাজ করে। ভালো থাকবেন, টাটা ফ্রম ইভিলি প্রেজেন্স নাটবোর্ড টু দ্য টু ফান কিংস। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।